নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই আড্ডায়। এতদিন পর্যন্ত আপনারা দেখে এসেছেন যে আমরা বিশেষ কোনো বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে ইন্টারভিউ বা তথাকথিত টক শো আয়োজন করে এসেছি, কিন্তু এই প্রথম আপনাদের সামনে আমরা আনছি একটি ফিচার ফিল্মের সম্পূর্ণ কাস্ট অ্যান্ড ক্রিউকে। 1872 নামক একটি ফিচার ফিল্ম খুব শীঘ্রই আপনাদের সামনে আসতে চলেছে, যেটি জ্যামি ব্যানার্জির ব্রেন চাইল্ড এর একটা ফিচার ফিল্ম। সুতরাং বেশি কথা না বাড়িয়ে আমি প্রথমেই জ্যামিদার কাছে চলে যাব। জ্যামিদা, যদি তুমি তোমার টিমের সঙ্গে একবার সকলকে পরিচয় করিয়ে দাও। তোমায় বলি নমস্কার, আমি জ্যামি ব্যানার্জি, আমি একজন অভিনেতা কাম একজন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ডিরেক্টর। 1872 সমস্ত ছবিটা যেটা সেটা আমাদেরই একটা টিম ওয়ার্ক, প্রত্যেকের কাছে একে একে আসছি, মানে আমাদের যে কাস্ট আছে মেন যারা মুখ্য চরিত্র। প্রথমত আমি আসি অভিষেক রায়ের কাছে। অভিষেক রায় ইজ প্লেইং আ পিভোটাল ক্যারেক্টার, ওর ক্যারেক্টারের নাম হচ্ছে সিদ্ধার্থ চ্যাটার্জি। অভিষেক, তুমি নিজেকে ইন্ট্রোডিউস কর। হ্যালো, মাই নেম ইজ অভিষেক রায়, আই এম প্লেইং আ অ্যান্টাগনিস্টিক রোল ইন দিস মুভি 1872, এবং 70-এর দশকের একটি ক্যারেক্টার এই সিনেমাটা আমি প্লে করছি। ওকে ওকে, আচ্ছা, এরপরে আমি যাচ্ছি কৌস্তভ ঘোষ। কৌস্তভ ঘোষ এই গল্পে জয় মুখার্জি বলে একটা ক্যারেক্টার প্লে করে। হি ইজ প্লেইং আ সাইকিয়াট্রিস্ট ইন দিস মুভি। তো কৌস্তভ। হ্যাঁ, আমি কৌস্তভ ঘোষ, নমস্কার। আর আমি এই মুভিতে ডক্টর জয় মুখার্জি বলে একজন সাইকিয়াট্রিস্টের ভূমিকায় প্লে করছি। আর তাছাড়াও অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমি মোটামুটি গল্পের সূত্রধর বলা যেতে পারে, মানে শুরু থেকে শেষ গল্পটা অডিয়েন্সের সামনে ডেসক্রাইব করাটা আমারই কাজ। থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আমি আছি গৌরব চক্রবর্তী। গৌরব চক্রবর্তী একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার এই গল্পে প্লে করছে। ও অনুপ সান্যাল বলে একটি ক্যারেক্টার প্লে করছে, যে হচ্ছে নকশাল নেতা। তো সেই ক্যারেক্টারটাও প্লে করছি 1872-এ। আমি চাইবো গৌরব যদি নিজেকে একটু ইন্ট্রোডিউস করে। নমস্কার, আমার নাম গৌরব চক্রবর্তী, আমি অনুপ সান্যালের ক্যারেক্টার করছি এখানে 1872-এ। এবার আমার মেইন কাজটা ছিল যে ওই তখনকার দিনে যেরকম সবার মেধাবী ছাত্রদের মাথা মুড়িয়ে বাম থেকে অতিবামে নিয়ে আসা, তো সেরকমই একটা ক্যারেক্টার আমি এখানে প্লে করছি। ওকে ওকে, ধন্যবাদ গৌরবকে। আচ্ছা, এরপরে যাব আমাদের ছবির হিরোইন সুমার কাছে। সুমা ক্যারেক্টারের নাম হচ্ছে কেয়া বর্ধন, আমার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছে এই গল্পে। আমি চাইবো সুমা কিছু বলুক। আমি কেয়া বর্ধন নামের একটা ক্যারেক্টার প্লে করেছে এখানে, জামির অপোজিটে। জামির সাথে এটা আমার ফার্স্ট কাজ। তো এখানে জামির যে ক্যারেক্টারটা, সেখান থেকে ওকে কি বলবো, একটা অ্যাজ আ ওয়াইফ ওকে হেল্প করা, যে ওর যে প্রবলেমটা চলছে সেখান থেকে কি করে ওকে রিকভার করা যায়, সেই ব্যাপারটা নিয়ে আমাদের অ্যাকচুয়ালি দুজনের ঘটনাটা রয়েছে। মানে প্রপার বেটার হাফের কাজ যেটা। হ্যাঁ, বেটার কাপল, এক্স্যাক্টলি, বেটার কাপল, একজন একজনকে সহায়তা করা, কি করে ওকে ওর মেন্টাল প্রবলেম থেকে কি করে বার করা যায়, জাস্ট এটাই। হ্যাঁ, এবার থ্যাংক ইউ সুমা। প্রথমে বলে রাখি, আমাদের যে এই যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম যে 1872 যেটা করেছি, এইখানে এটা কোনো মুখ্য চরিত্র কেন্দ্র করে কোনো সিনেমা নয়, এখানে প্রত্যেকটা চরিত্র ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো এইখানে যে কজন এখানে আছে প্রত্যেকে খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করেছে। তো এরপরে আমি যাব ত্রিদীপ কর্মকারের কাছে। ত্রিদীপদা এই ছবিতে নিখিল বলে একটা ক্যারেক্টার প্লে করেছে, তিনিও একটা নকশাল চরিত্র ক্যারেক্টার এখানে পালন করেছেন। আমি চাইবো নিখিলদা কিছু বলুক, মানে ত্রিদীপদা কিছু বলুক। নমস্কার, আমি ত্রিদীপ কর্মকার। আমি জ্যামির সাথে, এটা আমার প্রথম কাজ নয়, এর আগেও আমি জ্যামির সাথে কাজ করেছি। ইনফ্যাক্ট বলা চলে যে জ্যামির হাত ধরেই আর কি অভিনয় জগতে পা রেখেছি। জ্যামির সাথে প্রচুর শর্ট ফিল্মে কাজ করেছি, সম্পর্কটা বহুদিনের। তো হঠাৎ করেই আর কি জ্যামি এই চরিত্রটার জন্য আমাকে বলে, তো আমি ভাবছিলাম, মানে দোনো মনে ছিলাম আর কি, যে আমি পারবো কি পারবো না। জ্যামি বলে যে হ্যাঁ, তোমার হয়তো পারবে, তুমি একবার চেষ্টা করে দেখো। তারপরে আর সাত পাঁচ ভাবিনি, তো না ভেবেই আর কি করেছি। তো আমার ক্যারেক্টারটা হচ্ছে নিখিল। আমি ওই নকশাল, সেই সময়কার নকশাল পন্থী আর কি, যে একজন নকশালদের যে কাজ, একজন ছেলে সে দোনোমনয়ে রয়েছে যে সে আদৌ আমাদের দলে আসবে কি আসবে না। মিডিয়েটারের কাজটা আমি করেছি বেসিক্যালি, এখানে ক্যারেক্টারটা আমি মিডিয়েটার হিসেবে কাজ করেছি। এক্স্যাক্টলি,
থ্যাংক ইউ ত্রিদীপদা তোমাকে। আচ্ছা এরপরে আমি যাইবো আরেকটা মুখ্য চরিত্র তলায় লুকিয়ে আছে বুঝতে পারছি না, ওর নাম হচ্ছে তন্ময় রয়। তন্ময় রয় একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার প্লে করেছে। তন্ময়ের ক্যারেক্টারের নাম হচ্ছে মতি। আমি চাইবো মতি তুমি কিছু বলো তোমার নিজের কাজের ব্যাপারে, চরিত্রের ব্যাপারে। নমস্কার, আমি তন্ময় রায়, সবাইকে নমস্কার। আমি বেসিক্যালি একটা অদ্ভুত নামের অধিকারী হয়েছি এই 1872 ফিচার ফিল্মে। তো সবচেয়ে বড় অভিজ্ঞতা যেটা হচ্ছে কি যে 70 দশকের একটি নকশাল চরিত্র, মানে প্রথমে যে বাম ছিল সেখান থেকে সে নকশালে পরিণত হয় সেরকম একটা চরিত্র আমার, যেখানে তার হয়তো একটি বন্ধু, যার বন্ধুর সাথে একটি সুসম্পর্ক ছিল, সেখান থেকে তাদের মধ্যে কি একটা মনোমালিন্য কিংবা যাই হোক যেটা ঘটেছিল সেই বিষয় নিয়ে আমার একটা মুখ্য, মানে একটা খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার আমার নিজের মনে। এবং জ্যামি আমাকে খুবই ভালো সেই জায়গা থেকে, আমাদের জ্যামি খুবই সুন্দর একটা চরিত্র আমাকে দিয়েছিল যেটা আমি হয়তো চেষ্টা করেছি আমার তরফ থেকে পালন করা। থ্যাংক ইউ তন্ময়। আচ্ছা এরপরে যাবো আমি শামিকের কাছে। শামিক, শামিক হচ্ছে একদম নতুন একজন অভিনেতা, মানে আমি জোর করেছি বলেই অভিনয় করতে এসে এখন অভিনয় করতে এসে মজা পেয়ে গেছে, এখন অভিনয়টা করবে এটা কনফার্ম। তো শামিক এই মুহূর্তে আমার ছবিতে খুব বড় হয়তো চরিত্র করেনি, বাট ও যে চরিত্রটা করেছে সেটাও একটা ইকুয়ালি ইম্পর্টেন্ট ক্যারেক্টার। ও একটা পুলিশ অফিসারের রোল করেছে যার নাম, ও নিজের শামিক বোস নামটাই ওর অনস্ক্রিন নাম হবে ওখানে চরিত্রের নাম। তো আমি চাইবো শামিক নিজে তুমি একটু কিছু বলো, তোমার কেমন লাগছে বা তুমি কিভাবে, মানে কেমন লাগছে তোমার ফিল্মটাকে। নমস্কার, আমি শ্রমিক বোস, আর অন স্ক্রিনেও আমার নাম শ্রমিক বোস। আমি পুলিশ অফিসারের একটা রোল প্লে করেছি, মানে অদৃশ বর্ধনের সাবঅর্ডিনেট হিসেবে। তো অ্যাক্টিং করে খুবই ভালো লাগছে, সবার সাথে অ্যাক্টিং করেছি প্রথমবার, আমার প্রথম বড় কাজ, এর আগে শর্ট ফিল্ম করেছি বাট বড় কাজ হিসেবে এটা ফার্স্ট টাইম। আর সবার ইন্সপিরেশন না থাকলে হতোই না, জ্যামিদা তো আমাকে বহুবার মানে বলেছে যে মানে আমাকে সাহস জুগিয়েছে এটা করার জন্য, যে যাতে ক্যারেক্টারটা পারি ছোট হলেও, বাট আমি তো যেহেতু আগে করিনি একটু ভয় ভয় ছিলাম, বাট এত সাহস সবার থেকে পেয়েছি তো এটা আমার খুবই ভালো লেগেছে, ফিউচারে আরো করতে চাই জ্যামিদের সাথে কাজ। থ্যাংক ইউ শামিক। আচ্ছা এরপরে আমাদের চরিত্র হিসাবে শেষ চরিত্র তনয় নন্দী। তনয় নন্দীও এখানে খুব বড় হয়তো কিছু প্লে করেনি, বাট যেটা করেছে সেটা খুবই ইম্পর্টেন্ট একটা চরিত্র। ও একটা সিকিউরিটি গার্ডের ক্যারেক্টার প্লে করেছে যেটা কোনো নাম নেই, মানে নামের হয়তো কোনো দরকার পড়েনি ছবিতে, বাট ক্যারেক্টারটা দরকার ছিল। আমি চাইবো তনয় কিছু বল। নমস্কার, আমি তনয় নন্দী। জ্যামির সাথে আমার আলাপ হচ্ছে একটা সিনেমার শুটিং এ, তারপরে ওর সাথে আমার এত ভালো বন্ধুত্ব হয়ে যায়, নিজের ভাইয়ের মতো আর কি, এত ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারপরে আমাদের একটা শর্ট ফিল্মও হয়েছে একসাথে। এই ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার, একটা একটা কেয়ারটেকার যে একটা ভুতুরে বাড়ির, খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। আমার তো খুব ভালো লেগেছে এই ক্যারেক্টারটা প্লে করে, আশা করি দর্শকরা দেখে আরো বেশি ভালো লাগবে দর্শকদের দেখলে। তো ওয়েটিং ফর দিস। হ্যাঁ থ্যাংক ইউ দনা, থ্যাংক ইউ। আচ্ছা আমাদের, থ্যাংক ইউ ভাই। হ্যাঁ আমাদের কাস্টের সমস্ত ইন্ট্রোডাকশন শেষ, আমি এবার যাব একদমই অন্য ফিল্ডের একজন মানুষের কাছে যার নাম হচ্ছে জিৎ দাস। ও একজন খুব ট্যালেন্টেড সিঙ্গার, মানে ওর গান আপনারা শুনলে হয়তো বুঝতে পারবেন, ও নিজে একজন রক ব্যান্ডের পারফর্মার। আমার মনে হয় যে কোথাও যে ওর মানে আমার, আমি যখন ফার্স্ট ওকে অ্যাপ্রোচ করি মানে আমাদের ছবি টাইটেল ট্র্যাক করার জন্য, আমার মনে হয়েছিল যে হি ইজ দ্য ফিট ফর দিস সং। তো আমি জিৎকে অকপটেই বলি যে জিৎ আমার একটা ছবির একটা গান আছে, আমার মনে হয় গানটা তোর গলায় ভালো লাগবে, তুই কি ইন্টারেস্টেড? তো জিৎ বলে একসঙ্গে কাজ করতে কার না ভালো লাগে, চলো করা যাক, একসঙ্গে আমরা কাজ করি। ফাইনালি ও গানটা রেকর্ড করে একটাই গান যেটা ত্রিদীপের, সরি আমাদের জিতের গলা দিয়ে গানটা দর্শক শুনতে পাবে। আমি চাইবো জিৎ তুমি কিছু বলো। নমস্কার, আমি জিৎ। এই গানে যে একটাই যে ট্র্যাক আছে সেটা আমারই গাওয়া। হ্যাঁ মানে খুব কাকতালীয় ভাবে বোধহয় অ্যালেগ্রো স্টুডিওতে বোধহয় একটা কিছু নিয়ে কথা হচ্ছিল এই গানটা নিয়ে নর্মালি, তো সেই সময়তে হট করে জ্যামিদা বললো যে একবার এটা কিছু একটা ড্রাফট ডেমো একটা জাস্ট অ্যাকোস্টিক গিটারে বা এমনি খালি গলায় রেকর্ড করে পাঠা, একবার চেষ্টা করা যায়। তার আগে আমার একটা বোধহয় গান আমি বোধহয় শুনিয়েছিলাম বা শুনেছিল কিছু ভাবে, তো তারপরের দিন বা তারপরের দিন এরকমই মানে জাস্ট এক দুদিনেরই গ্যাপ ছিল ডেটের আর কি, তো সেখানে গিয়ে রেকর্ড হয় এবং একটা খুব ফ্যান্টাস্টিক একটা
কম্পোজিশন অ্যারেঞ্জমেন্ট লিরিক্যালিও প্রচন্ড স্ট্রং এবং গানটা সিনেমাটার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় দাঁড়িয়ে গেছিল, এটার জন্য মানে আমিও খুব উৎসাহিত ছিলাম এটা নিয়ে কাজ করার জন্য। তো মানে আই ওয়াজ ভেরি হ্যাপি টু বি আ পার্ট অফ দিস 1872 এন্ড অ্যাকচুয়ালি এই গানটা যে কথাগুলো বলে যদি যখন গানটা বেরোবে যখন গানটা শুনবে মানে অনেকটা কিন্তু সিনেমাটার সাথে মিলিয়ে এবং অনেক পুরোটাই অনেক সময় হয় যে গানটা বসানোর জন্য গান বা গানটাকে টাইম কাটানোর জন্য সিনেমার মধ্যে করতে হবে, এটা কিন্তু একদমই সেরকম নয়। এবং অ্যারেঞ্জমেন্ট ওয়াইজও খুব কন্টেম্পোরারি এবং প্রচন্ড রকম ভাবে আপ টু দ্য ডেট এবং এভরিবডি উইল এনজয় দ্য সং, মানে যেভাবে যেরকম তার একটা প্যাশন আছে যেরকম তার মধ্যে একটা এনার্জি আছে গানটার মধ্যে এবং পুরো জিনিসটাকে যেভাবে অ্যারেঞ্জ করা হয়েছে যেভাবে গিটার কম্পোজিশনস আছে যেভাবে ড্রামস বা হোয়াট এভার পুরো যে পুরো অ্যাজ আ হোল সংটা ইজ ভেরি মাচ কমপ্লিট, প্রচন্ড কমপ্লিট এই একটা গান ছিলেন। মানে শুধু আমি কেন এনিবডি উড হ্যাভ গ্র্যাবড দ্য অপরচুনিটি টু সিং ফর দিস সং, মানে দ্যাট ওয়াজ মাই প্রিভিলেজ যে আমি পেয়েছি এন্ড আই ওয়াজ ভেরি হ্যাপি টু বি আ পার্ট অফ দিস গ্রুপ অ্যাকচুয়ালি। সবাইকে অনেক ধন্যবাদ। এবার ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম কথাটা যখন উঠে আসছে তখন প্রশ্নটা তোমাদের সবাইকেই আমি ছুটতে চাই যে একজন অভিনেতা বা একজন মানে ইন্ডিপেন্ডেন্ট অভিনেতা বা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বা ইন্ডিপেন্ডেন্ট কোনো মানে কাস্টের ক্ষেত্রে বা কোনো মিউজিক ডিরেক্টরের ক্ষেত্রে বা মিউজিশিয়ানের ক্ষেত্রে এখনকার এই টাইমে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করাটা ঠিক কতটা কষ্টসাধ্য বা কতটা কঠিন সেটা নিয়ে যদি তোমরা তোমাদের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করো যে তোমরা কি রকম মানে কাঠিন্য ফেস করেছো যে এটা করতে গিয়ে। আচ্ছা, প্রথমত দেখ ব্যাপারটা হচ্ছে প্রথমত সবাই জানি এটা ইন্ডিপেন্ডেন্ট কাজ, তো ইন্ডিপেন্ডেন্ট কাজ মানে একটা প্রতিকূলতা থাকে, মানে সেটা বাজেট কনস্ট্রেন্ট হতে পারে, সেটা ম্যান পাওয়ার হতে পারে, সবকিছু মিলিয়ে একটা প্রতিকূলতা থাকে। তো আমার যেটা মনে হয় শুরু করাটা না খুব ইম্পর্টেন্ট জিনিস, মানে কোনো কাজ কবে হবে কিভাবে হবে না ভেবে যদি আমরা শুরু করে দিই মানে নিজেদের কনফিডেন্সে যদি আমরা শুরু করতে পারি এমন নয় সেটা একটা পজিটিভ সাইন কাজ করার ক্ষেত্রে। দেখো পয়সা আজ আসছে না কালকে আসবে যদি আমাদের আমরা কাজ ভালো করতে পারি, বাট আমার যদি আমার মনে হয় ব্যক্তিগতভাবে যে কাজ করে দেখানোটা কিন্তু খুব বেশি চ্যালেঞ্জ আছে। রেদার দেন আমার কাছে প্রচুর টাকা আছে আমি কাজ করে দিলাম সেটা একটা অন্য ব্যাপার, বাট টাকা না থেকে কম বাজেটে একটা জিনিস বানানো আমার মনে হয় সেটাতে যে আনন্দ আর যে চ্যালেঞ্জ লুকিয়ে আছে সেটা আমার মনে হয় প্রত্যেককে আমাদের সেটা খুব উদ্বুদ্ধ করে, আর আমরা আবার রেডি আছি আমরা এরকম কাজ করার জন্য। তো আমার মনে হয় এই কাজের ক্ষেত্রে অনেক প্রতিকূলতা আমরা ফেস করেছি, বাট সেগুলো এত তাড়াতাড়ি এভাবে বলা যাবে না, সেটা একটা হিউজ জার্নি। মানে আমরা 2018 আগস্টে কাজ শুরু করি, তারপর আজকে 2020 মানে আমাদের রিলিজ প্ল্যান ছিল ছবিটা 15ই মে, বাট সেটা পুরোপুরিভাবে প্যান্ডেমিকের জন্য পিছিয়ে গেল। তো আমাদের কিছু পোস্ট প্রোডাকশন কাজও আমাদের পেন্ডিং রয়ে গেছে, সেগুলো আমরা আস্তে আস্তে করছি। তো একটা হিউজ টাইম, এই হিউজ টাইমের মধ্যে যেহেতু প্রথমত আমাদের টাকা খুব টাকা ছিল না, আমরা যেটাই করেছি আমাদের আমরা প্রত্যেকেই কর্মরত চাকরি করি, তো আমাদের স্যালারির টাকা জমিয়ে একটা ফান্ড বানিয়ে প্রত্যেক কমন ফান্ডিং যেটাকে বলে কমন ফান্ডিং, হ্যাঁ এইভাবে। এবার কমন ফান্ডিং মানে যে আমরা একটা কমন ফান্ডিং নিয়ে 5 দিন শুটিং করলাম সেই অপরচুনিটি আমাদের ছিল না, আমাদের কি একটা কমন ফান্ড হলো আমরা একদিন শুটিং করলাম বা খুব জোর হলো 2 দিন শুটিং করলাম তারপর আবার শুট বন্ধ। প্রত্যেকে তার নিজের কন্টিনিউটি মাথায় রাখতো, ড্রেস কন্টিনিউটি মাথায় রাখতো, আবার আমরা যখন রিজিউম করতাম আবার আমরা ঠিক একইভাবে মানুষকে ক্যামেরার সামনে প্রেজেন্ট করতাম। তো আমার মনে হয় সেই পার্থক্যটা দর্শক বুঝতে পারবে না যখন ছবিটা দর্শক দেখবে, তো সেইটা আমাদের একটা জয়, মানে সেটা আমাদের একটা উইনিং আমার যেটা মনে হয়। তো এটা বিরাট চ্যালেঞ্জ। এবার আমি অ্যাজ এ মেকার প্রচুর চ্যালেঞ্জ ফেস করেছি, এবার অ্যাজ এ অভিনেতা বাকিরা কে কি ফেস করেছে সেটা তুই একটু পার্সোনালি জেনে না। হ্যাঁ হ্যাঁ, প্রথমেই আমি যাচ্ছি অভিষেক দার কাছে। অভিষেক দা তুমি বলো যে তোমার এই যে যেটা জ্যামিদা বললো সেটাকে লিংক নিয়ে বলো যে তোমার কিরকম মানে কিরকম কাঠিন্য বা কিরকম প্রতিকূলতা ফেস করতে হয়েছে বা কিরকম হয়ে থাকে ইন্ডিপেন্ডেন্ট কাজ করার জন্য। হ্যাঁ, মানে প্রতিকূলতা অনেক রকমের ফেস করতে হয়েছে, যেহেতু এটি 70-এর দশকের কিছু কিছু সিনস এবং কিছু কিছু আমরা ব্যাকড্রপে যাচ্ছি, ওরম ভাবে সেই পিরিয়ডটাকে রিক্রিয়েট করাটা খুব চাপ, সেই জায়গা খুঁজে বের করা, সেই প্রপস বের করা, এবং রাত জেগে জেগে গৌরব চক্রবর্তী জ্যামি ব্যানার্জিরা সেই জায়গাগুলোতে ঘুরে বেড়া। তো কখনো কখনো আমিও গেছি, আমরা না খাওয়া দাওয়া করে বিভিন্ন জায়গায় ঘুরেছি যাতে দেখবার জন্য কোথায় আর কি ব্যাপারটা করা যায়, কেননা 70-এর দশককে পরিস্ফুটন করতে গেলে এখনকার দিনে খুবই চাপ, কারণ কলকাতা শহর আমাদের সিটি অফ জয় অন্যভাবে সাজানো গোছানো হয়ে গেছে এখন।
তো সেই প্রতিকূলতা অবশ্যই ছিল, প্রপস ওয়াইজ সেই ড্রেসগুলোকে তো তৈরি করা, সেই মেকআপ, সেই হেয়ার স্টাইল, মানে আমি একটি সেলুনে গিয়ে সেই পুরোনো দিনের হেয়ার স্টাইল, আমাকে চুল বড় করতে হয়েছে, নিজের মধ্যে সেই ভাবটাকে বারবার জাগরণ করতে হয়েছে, করে সেই ব্যাপারটায় যেতে হয়েছে। বাট আমি এটাও বলবো, আমি যেহেতু উত্তর কলকাতায় বড় হয়েছি, তো আমার মধ্যে 70-এর দশকের ধারক এবং বাহক আমি নিজেকে ভাবতাম। তো সেই জিনিসটা নিয়ে আমি যখন জ্যামিকে বলি যে আমি 70s কে খুব ভালোবাসি এবং 70s টা তুই বাইরে থেকে যদি রিক্রিয়েট করতে পারিস, আমি অভিনয় দিয়ে সেটাকে আরো বেশি মেলবন্ধন করে একটা হারমোনির মধ্যে নিয়ে আসতে পারবো। তো সেই প্রতিকূলতা এবং সবকিছু, আমি একটু ইন্টারাপ্ট করছি, অভিষেক হচ্ছে এমন একটা ছেলে না, ও ফার্স্টে আমাকে কনসেপ্ট দিয়ে দেবে, আর এমন এমন কনসেপ্ট দিয়ে দেবে সেটা কিভাবে করবো সেটা মানে আমার কাছে একটা খুব কঠিন বিষয় হয়ে যায়, মানে রিসোর্স নেই, বাট গল্পটা কিন্তু ভালো। এবার সেইটাকে আমি নিজের হাতে এক মুঠোয় নিয়ে কিভাবে কতভাবে কন্ট্রোল করে করা যায় সেই একটা টাইপ মানে করেছি, বরাবর অসমাপ্ত তো করেছি। এটা 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 অনস্বীকার্য যে আমি জ্যামিকে সবসময় একটা কঙ্কাল রূপে একটা চিন্তা, একটা ভাবনা দিয়ে দিই, আর সেটাকে একটা মানুষ রূপে, একটা দেবীর রূপ দিয়ে দেওয়াটা জ্যামির বরাবরই কাজ। এবং এটা আমাদের কখনো চায়ের দোকানে হয়েছে, কখনো আমার বাড়ির খাটের বিছানার ওপর বসেছে, কখনো কোনো জায়গায় আমরা একসাথে উদাস মনে বসে আছি তখনও হয়েছে, যে মুহূর্তে আমি ওকে একটি স্কেলেটন দিচ্ছি সেখান থেকে দিয়েছি একটি রক্ত চামড়ার বিরাট ব্যপ্ত একটা মানুষ, এবং একটি সিনেমা রূপে আমাকে গিফট হিসেবে প্রদান করেছে, আমার অপূর্ব লাগে ওকে, ওর হাত ধরেই তো আমার জন্ম, আমি নিজের অভিনেতা সত্যটাও ওর হাত ধরেই জন্মগ্রহণ করছে। এবং অনেক প্রতিকূলতা পেরিয়েও এই সিনেমাটা করতে পেরে, নিজের 70-এর দশকের সেই ব্যাপারটাকে ফোটাতে পেরে আমি ওর কাছে চিরকৃতজ্ঞ, এবং এখনো মানে আমি একটু ভাবান্বিত হয়ে পড়ছি, আমি ইমোশনাল পার্সন, সো এটাই বলার আর কিছু নয়। অভিষেক দার কথা যখন গৌরব দার কথা উঠলই, এবং গৌরব দার ওই না খেয়ে স্পট প্লট লোকেট করার কথা উঠলই, সুতরাং সেই প্লট লোকেট করার কোনো মুহূর্ত বা অম্বর অম্বর না খেয়ে নয় ভাই, আমরা প্রচুর খেয়েছি, প্লিজ আচ্ছা না খেয়ে নয়, মানে ওই খেয়ে প্রচুর খেয়ে যে প্লট লোকেট করার যে মানে কোনো যদি মেমোরিজ বা কিছু কোনো ছোট্ট কিছু ছোট বড় যে কোনো মেমোরি যেটা তোমার এখনো মনে আছে বা হয়তো মনে থাকবে সারা জীবন, যদি সেরকম কোনো কথা শেয়ার করতে চাও। অভিষেকটা যেমন বললো যে হ্যাঁ সত্যি জামিদার, আমরা মোটামুটি রাত যে মানে এরকম হয়েছে যে সকালবেলা অফিস থেকে কাজ সেরে জামিদা হট করে ফোন করলো, ভাই তাড়াতাড়ি চ আজকে দেখতে হবে, জায়গাটা খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ সত্যি কথা বলতে গেলে 72-এর দশক এই সময় জিনিসটাকে ক্রিয়েট করা সেই রকম পজিশন নিয়ে, তার মধ্যে আমাদের সেরকম ভাবে সাপোর্ট নেই, অর্থাৎ কোনো প্রডিউসার ওইভাবে ইয়ে নেই, অ্যাকচুয়ালি আমরা নিজেদের ফিনান্সে করছি, তো আমাদের ওইভাবে স্টেজ তৈরি করাটাও, স্টেজ ক্রিয়েট করে জিনিসটাকে করাটাও আমাদের পক্ষে সম্ভব নয়। তো তার জন্যই আমাদের মোটামুটি ওই রাত 1:30-2 এরকম বেজে গেছে, অফিস কমপ্লিট করে জামিদা ডাক দিল, আমিও বেরিয়ে পড়লাম, তারপরে রাস্তা গলি সব যত জায়গায় সুন্দরভাবে যত সুন্দরভাবে জিনিসটাকে করা যায় সেভাবে আমরা জায়গা জায়গা ঘুরেছি। মনে হয় জামিদা মোটামুটি শোভাবাজারের মোটামুটি ওই চত্বরে যে কটা গলি আছে সব ধরনের চেনা হয়ে গেছে আমাদের, শোভাবাজার, হেদুয়া, শামবাজার, হাতিবাগান, বাগবাজার, পুরো ওই টোটাল ওই সেক্টরটা মোটামুটি শ্যামবাজারকে সেন্টার করে তার 5 কিলোমিটার রেডিয়াস ধরে যতটা জায়গা হয় মোটামুটি পুরোটাই আমাদের চষে খাওয়া হয়ে গেছে। তোমার এই এক্সপিরিয়েন্স এর কথা বললে সেই থেকেই আমি সেই থেকে বলবো না মানে, বাট এই প্রসঙ্গে আমি একটা কথা তোমাকে জিজ্ঞাসা করছি যে এই কাজটার ভাবনা হচ্ছে তোমার যেরকম ব্রেন চাইল্ড তোমার বলা হচ্ছে, তোমার মাথায় ভাবনাটা এলো কি করে যে এরকম ওই 70-এর দশকের ওই যিনি মার্ক্সবাদ বা নকশাল ওই জিনিসটাকে তুমি তুলে ধরবে, এবং সত্যি এখন যে থ্রিলার বা অ্যাকশন একটা জেনার যে একটা মুভির যে মানে একটা ট্রেন্ড চলছে বলতে পারো আর কি, মোটামুটি সবাই একটা ওই অঞ্চল দিয়ে একবার করে ঘোরার চেষ্টা করছে, সেইটা নিয়ে একসাথে মার্চ করে যে একটা উপস্থাপনা করবে এই চিন্তাটা তোমার কি করে? প্রথমত আমি না একটু মেইনস্ট্রিম ঘরানার ছেলে, মানে আমি নিজে ছোট থেকে মারপিটের সিনেমা থেকে বড় হয়েছি, হ্যাঁ মানে অক্ষয় কুমারের ফ্যান আমি, হ্যাঁ তো এই ব্যাপারগুলো দেখে আমার মধ্যে একটা মানে কমার্শিয়ালিজম গ্রো করে গেছে, মানে আমি চাই যে একটা যদি কোনোদিন বাজেট পাই এমন একটা অ্যাকশন সিনেমা বানাবো যেটা হয়তো আমরা ফার্স্ট টাইম ট্রাই করবো, জানি না কত ভালো হবে, বাট আমি আমার নিজের কনফিডেন্স আমরা ভালো বানাবো, তো এই একটা আমাদের ইচ্ছা বরাবর ছিল। এবার সমস্যাটা হচ্ছে যখন আগে আমাদের অভিষেকদের বাড়িতে ঠেক ছিল, অভিষেকের বাড়িতে আড্ডা হতো, গল্পগুজব হতো, খাওয়া দাওয়া হতো, এবার কেসটা হচ্ছে আমি যখন এটা কমার্শিয়াল লাইনে যাচ্ছি ও তখন এটা 70-এর লাইনে, হ্যাঁ এবার কেসটা হচ্ছে আমি ভাবছি যে 70-এর সঙ্গে যদি আমরা কমার্স মানে আধুনিকটাকে যদি মেলবন্ধন করে একটা গল্প করতে পারি তো সেক্ষেত্রে মনে হয় যে একটা ইউনিক ভাবনা চিন্তা হতে পারে বা একটা অদ্ভুত ট্রাই হতে পারে, করে দেখি।
তো এবার আলোচনা করতে 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 এমন একটা গল্প বেরিয়ে গেল, সেটাকে ডেভেলপ করছি 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 করতে করতে ফাইনালি একটা শর্ট ফিল্মের প্ল্যানিং থেকে একটা 90 থেকে 100 মিনিটের ফিচার ছবি আমরা প্ল্যান করে ফেললাম। আর সেটা করতে কোনো অসুবিধা হলো না, সেটা মানে আমরা মানে ক্যারেক্টার ইন্ট্রোডিউস করলাম, কাকে লাগতে পারে, আমাদের নিজেদের কাস্টিং এর মধ্যে কারা ভালো কাজ করতে পারে তাদেরকে দিয়ে করাবো। এবার একটা বিষয় আছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে যে চেনা মুখ না থাকলে লোকে এন্টারটেইন করে না। হ্যাঁ, মানে সব চেনা মুখ থাকতে হবে, বড় বড় অভিনেতারা থাকতে হবে। হ্যাঁ, একটা দেখো বড় অভিনেতাদের তো একটা ভ্যালু আছে, সেটা আমরা এই মুহূর্তে অ্যাফোর্ড করতে পারবো না। আমরা কি করতে পারি, আমিও যখন নতুন ছিলাম আমাকে লোকে প্রথমে চান্স দেয়নি, ঘুরিয়েছে, আমি স্ট্রাগল করতে 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 প্রথম কাজ পেয়েছি। আমি চাইনি পার্সোনালি যে আরো যারা স্ট্রাগল করছে তাদের স্ট্রাগলটা আরো কঠিন হয়ে যাক। আমার মনে হয়েছে মানে আমার যখন নিজের একটা টিম আছে, আমার যখন একটা টেকনিক্যাল টিম আছে, আমার যখন একটা আর্টিস্ট টিম আছে, তো হোয়াই নট আমরা নিজেরই একটা কাজ করবো। আমরা প্রত্যেকে নিজেকে ঘুম করে প্রত্যেককে মানে ক্যারেক্টার বুঝিয়ে আমরা ক্যামেরার সামনে প্রেজেন্ট করবো, আমার যেটা মনে হয়েছে। তো আমি এটা আমার নিজের মনে হয় আমি যদি 100% ট্রাই করে থাকি আমি 75% অব্দি আমি সফল হয়েছি প্রত্যেককে প্রেজেন্ট করতে, আমার যেটা মনে হয়েছে। এবার বাকি লোকের কি মনে হচ্ছে সেটা আমি জানি না। আর আমি এটুকু বলতে পারি প্রত্যেকের সঙ্গে কাজ করে প্রত্যেকে তার নিজের 100% দেওয়ার চেষ্টা করেছে, আরো ভালো কাজ করতে পারে যেটা আমার মনে হয়। তো এটা একটা আমার মতে নতুনদের নিয়ে কাজ করা একটা অন্য মজা রেদার দেন চেনা বড় আর্টিস্টদের সঙ্গে কাজ করা আমার মনে হয়, কারণ তারা যে খিদে থেকে কাজটা করবে না, মানে সেই খিদেটা একটা শেখার মতো, যেটা আমিও করেছি। আমি যখন প্রথমে 2 মিনিটের কাস্টিং করেছি, আমাকে যখন পিঠে রোপ লাগিয়ে আকাশ দিয়ে ওড়াচ্ছে, আমাকে যখন হিরো মারছে, তখন আমার মনে হচ্ছে এই কাস্টিংটাই আমার ভাল লাগছে। একটা সংলাপ, আমি আকাশ দিয়ে উঠছি, পড়ছি, লাগছে, কোমরে ব্যথা হচ্ছে, কেঁদে যাচ্ছি, তাও আমার কোনো ভুক্ষেপ নেই, আমি আবার উঠে শট দিচ্ছি। তো এইগুলো একটা আমাদের কি বলবো একটা এক্সপিরিয়েন্স, আমার মনে হয় যে এটা সবার করা উচিত। তো এই এই ভাবটা থেকেই কাজ করা আর কি। ছবির মধ্যে যখন ঢুকলাম, ছবির যে ছবির কথা যখন উঠলো, তখন ছবির যে সূত্রধর সেই কৌস্তবদা এবং কৌস্তবদার মুখে বাকি ক্যারেক্টার গুলো কিভাবে এসছে ছবিতে যদি আমরা একটু শুনতে পেতাম তাহলে খুব ভালো লাগতো। মানে খুব একটা বলা সম্ভব না, তাহলে প্লট টুইস্ট রিভিল হয়ে যাবে, কিন্তু মানে যতটা বলা সম্ভব যে প্রচন্ড টেস্টফুলি ডান। ফার্স্ট অফ অল ক্যারেক্টার যে ইন্ট্রোডাকশন গুলো যেভাবে হওয়া উচিত, মানে একটা আমাদের নর্মাল যেমন স্টোরির একখানা ইন্ট্রোডাকশন বডি কনক্লুশন যেভাবে থাকে ঠিক সেরকমই রিদম ফলো করা হয়েছে। আর মানে খুব অ্যাপ ভাবে ডিটেইল গুলো দেখানো হয়েছে একটা ক্যারেক্টার, মানে যেগুলো দর্শকরা মিস আউট করতে পারবে, মানে যেই জনারটা সেই জনারটাকে তো এস্টাবলিশ করতে হবে। সেই এস্টাবলিশমেন্টটা আমার যে ন্যারেশনটা যে শুরু থেকে শেষ মানে খুব ভালো, মানে অ্যাকচুয়ালি আমরা মানে ন্যারেশন বলতে সেইভাবে না, আমি একজনকে বোঝাচ্ছি এই গল্পটা, এই গল্পটা ডিসক্রিপশন দিচ্ছে। তো সেখানে আমার মনে হয় এর থেকে আর ভালোভাবে পুরো ডিসক্রিপশন দেওয়া যেত না এই পুরো গল্পটার, মানে যাতে পুরো টুইস্টটাও ধরে রাখা যায়, মানে কোথাও যেন বোরিং না হয়, যেন পুরো জিনিসটা ব্রেক না করে। তো আমার মনে হচ্ছে এই প্যাটার্নটা খুব ভালোভাবে ধরে রাখা হয়েছে। গল্পের কথা যখন উঠলো এবং গল্পের মানে বিল্ডিং নিয়ে যখন কথা উঠলো কিভাবে করা হয়েছে, সুতরাং গল্পের অন্যতম কিছু ক্যারেক্টার যেমন অভিষেক দা যে অ্যান্টাগনিস্টের রোল প্লে করেছেন, বা গৌরব দা বা ত্রিদীপ দার কাছে, আমি তিনজনের কাছেই যাব যে তোমরা তোমাদের চরিত্র সম্বন্ধে কিছু যদি এনলাইট হাইলাইট করো তাহলে খুব মানে ভালো হয়, যতটা বলা যায় অবশ্যই সিনেমার আগে যতটা বলা যায়। আমি অবশ্যই 2-4 কথা বলতে চাই। খুব মজার ব্যাপার, 70-এর দশক নিয়ে মানুষ যতটা বাংলা সিনেমা দেখে নিজেদের গ্রেসেল গুলোকে এনলাইটেনমেন্ট করেছে, ম্যাক্সিমাম মার্ক্সবাদ এবং নকশালবাদ এবং ওই একটা বাম ঘেঁষা জিনিসপত্রই মানুষ দেখেছে, মৃণাল সেন বলো বা ওই সময়কার কিছু বাংলা সিনেমা। আমি একটা কথা বলতে পারি, আমরা 70-এর দশকের ওই এলিট ব্যাপারটাকে আরেকবার তুলে ধরেছি। এলিট ব্যাপার বলতে সেই সময়কার মুভি রাজেশ খান্না, বেলবটস প্যান্ট, পলকাডটেড শার্ট, পার্ক স্ট্রিট, একটা সেই মানে বিরাট একটা এলিট ক্লাস, যেটা একটি সিনেমা ক্রেজ, একটি গান ক্রেজ, একটি ইন্ডাস্ট্রিয়ালিস্ট ক্রেজ, যেটা এলিট সভ্যতা, এলিট আরবান সভ্যতা ছিল কলকাতা শহরে, এটি কিন্তু চট করে বাংলা সিনেমা কেউ পরিস্ফুটন করে না, সেই জিনিসটাও আমাদের সিনেমার মধ্যে রয়েছে। এটি একটি টুইস্ট এবং টার্ন বলতে পারো। শুধুমাত্র যে মার্ক্সবাদ দিয়ে রয়েছে তা নয়, রাজেশ খান্না, কিশোর কুমার, আর ডি বর্মন এবং ওই অমিতাভ বচ্চন, 70s রেট্রো এরা, পার্ক স্ট্রিট, অলিপপ, ট্রিঙ্কাস, ব্লু ফক্স, টানা রিক্সা, তারা ক্যারিজমা, ম্যাচিজমো, সেটাও খুব ভালোভাবে পরিস্ফুটন করেছে, যে এটাও বলতে পারবো। এবং আমার ক্যারেক্টারটা অনেকটা ওরকম, বেশি তো বলা যায় না,
সেটাই বললাম যতটা বলা সম্ভব। এবার সুতরাং গৌরব দা, ত্রিদীপ দা যে ও ক্যারেক্টার, সেই তোমাদের ক্যারেক্টার নিয়ে কিছু পরিস্ফুরণ করো। হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে অনুপ সান্যাল হচ্ছে তখনকার দিনের মানে একজন দাপুটে নকশাল নেতা, তো সেই হিসাবে ক্যারেক্টারটা আমি প্লে করেছি ওখানে, জামিলা যে দিয়েছিল আমাকে রেফারেন্স করেছিল। মানে খুব পাওয়ারফুল একটা ক্যারেক্টার আর কি, খুব পাওয়ারফুল অ্যাট্রিবিউট একটা ক্যারেক্টার, ইন দ্য সেন্স মানে আমার হাত ধরেই মানে ওয়ান কাইন্ড অফ রিক্রুটার, আমি জিনিসটাকে পুরো একদিক থেকে ঘুরিয়ে মাথা মুড়িয়ে আর একদিকে দিচ্ছি, মানে জিনিসটা নকশাল বাদটাকে আমি মানে চালিয়ে রাখছি, এরকম একটা ক্যারেক্টার আমার। আর নিখিল হচ্ছে মানে নিখিল যে ত্রিদীপ দা ক্যারেক্টার করেছে, তো উনি হচ্ছে মানে ওই দাদা প্লে করেছে, সে হচ্ছে আমার একজন খুব কি বলবো আমার একজন সঙ্গী, সহকর্মী যে মোটামুটি ওরকম যার মাথা মোড়াতে হবে বা ইয়ে রাখবে, যে ও যে নজর রাখতো সবার ওপর যে কে ভালো ইয়ে করছে, যাকে মানে মাথা মোড়ানো যায় বা যাকে বাম থেকে অতিভাবে পরিণত করা যায়, সেরকম একটা ক্যারেক্টার ইয়ে করেছে নিখিল দা। এবং নিখিল দাই এই মতি অর্থাৎ তন্ময় দা ওকে আমার কাছে নিয়ে আসে, যাকে আমি বাম থেকে অতিভাবে কনভার্ট করি। আচ্ছা, there are multiple shades present in this movie, but kista hocche ei ta golpo na, golpo ta alada, but still era ek ekta vital character jara 70 dashoker ek ekta position hold korechilo, to to nishchoi prottek ei ekta vital character, to she khetre tonmoy jodi kichu bolte chao ba tirbe jodi kichu bolte chao bolte paro tomader character somporke. Exactly, na actually ami ekti ha please da bolo অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে যে মানে আমি প্রথম যখন শুনি আর কি, যে মানে এই 1872 সালের 72 মানে আমি দেখিনি, আমি তো নকশাল পিরিয়ড অবভিয়াসলি দেখিনি, কিন্তু মানে বাম জামানা অবশ্যই দেখেছি, কিন্তু মানে নকশাল পিরিয়ড এর একটা গল্প মানে সেখানে কি আমি যখন শুনি, আমি ফার্স্ট আমার জ্যামির কাছে প্রশ্ন ছিল যে সেই সময়কার আমাকে কিছু একটা তুমি দাও, মানে যাতে আমি আমার যে ক্যারেক্টারটা আমি সেই ক্যারেক্টারটাকে যাতে জাস্টিফাই করতে পারি, কারণ এটা সিনেমা বিশেষ করে একটা ফিচার ফিল্ম, সেখানে একটা অভিনয় করতে গেলে বা যে ক্যারেক্টারই করি না কেন তার ভেতরে যদি না ঢুকি, তার সম্বন্ধে যদি না জানি, তার বিষয়ে যদি একটুও যদি পড়াশোনা না করি, তাহলে মনে হয় পরিশ্রম করা একটু অসুবিধা হয়ে পড়ে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি মানে হিসাবটা যেটা দাঁড়ায় যে পরিচালক যে ডিরেক্টর তাকে বোধহয় অসম্মান করা হয়। তো আমি সেই জায়গাটা আমি জ্যামিকে বলেছিলাম যে আমাকে দুটো সপ্তাহ সময় দাও, কারণ আমি এটা আগে দেখি কিরকম কি। তারপরে আমি পড়ে আমি বাবার কাছ থেকে বেসিক্যালি আমি শুনি যে ওই 72-এর সময় নকশাল পিরিয়ডে কি হতো, তাদের অ্যাক্টিভিটিস কি ছিল, মানে তারা কি ধরনের অত্যাচার করত, কিভাবে কি করত, সেগুলো আস্তে আস্তে আর কি নিজের মধ্যে ডেভেলপ করার চেষ্টা করেছি, জানি না কতটা করেছি সেটা তো দর্শক বলবে। আমি আগেই বলেছি যে আমি অ্যাকচুয়ালি ওই মিডিয়েটার হিসাবে কাজ করেছি অনুপ সান্যাল, অনুপ সান্যালে আমি সহযোদ্ধা আর কি, অ্যাকচুয়ালি যে অনুপ সান্যাল এসে আমাকে কমান্ড করত, আমি নতুন নতুন ছেলেদের নিয়ে এসে বাম থেকে অতিবামে আর কি নিয়ে আসা যে কাজটা, তাকে বোঝানো যে এটা বোধ হয় ঠিক হচ্ছে না, তুমি এইদিকে চলে এসো, হ্যাঁ তোমার জীবনের বিপদ, যেসব লোকেদের সাথে তুমি মিশছো তারা বোধ হয় খারাপ, হ্যাঁ তুমি আমাদের সাথে থাকো, আরো আমরা এটাকে আন্দোলনটাকে আরো বোধ হয় আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো, এটাই বেসিক্যালি ছিল আর কি। বাকিটা তো দর্শক দেখুক, দর্শক মজা পাবে। আর আরেকটা বিষয়ে যে যেটা বলছিলে যে এই যে মানে যে কি কি ফেস করেছি, দেখো মানে আমার মনে হয় যে মানে আমার ব্যক্তিগত আমি আগেও ইন্ডিপেন্ডেন্ট ফিল্মে কাজ করেছি, ইনফ্যাক্ট মানে করছি, সেক্ষেত্রে বিষয় যেটা হচ্ছে আমার মনে হয়েছে যে আমাদের ইন্ডাস্ট্রি মানে আমি বাইরের ইন্ডাস্ট্রি বলতে পারবো না, আমি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলতে পারি, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে জায়গাটা এখন তৈরি হচ্ছে, যে মানে বেসিক্যালি পাতি বাংলায় যেটা বলা চলে যে তেলা মাথায় তেল দেওয়া আর কি, হ্যাঁ নতুনদের কাজের সুযোগ দেব না, মানে এটা মানে একদম পুরো মানে লিখিত আর কি, নতুনরা কোনোভাবে কাজের সুযোগ পাবে না,
তো সেই ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকাররা যেভাবে পরিশ্রম করছে এবং মানে যথেষ্ট ভালো তাদের মধ্যে রয়েছে সবকিছু, তারা গল্প ভালো মানে ডিরেকশন ভালো, কিন্তু তাও মানে কোথাও একটা মানে ওই মানে বাধ্যবাধকতা আর কি। আর হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের দেখো যখনই একটা কোনো প্রোডিউসারের কাছে যাওয়া হয় যে আমি এজ এ ফিল্ম মেকার আমাকে কিছু ফান্ড দেওয়া হোক, তারা কিন্তু সঙ্গে সঙ্গে নাকচ করে দেয়। মানে এটা একটা খুব বড় প্রবলেম এবং ছবি করতে গিয়ে মানে বিভিন্ন সম্মুখীন হতে হয়। তুমি জানোই যে মানে আমাদের এখানে এই গিল্ড ফেডারেশন হ্যান ত্যান এসবের একটা চাপ থাকে যে মানে হঠাৎ করে শুটিং করছি, হঠাৎ করে দেখে নিল এসে শুটিংটাকে বন্ধ করে দিল, হ্যাঁ হ্যারাসমেন্ট করলো, এই জিনিসগুলো থাকে। আমার মনে হয় আমি তোমাদের মধ্যেখানেও আমি মানে মধ্যে দিয়ে আমি বলতে চাই যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার তাদেরকে তারা বোধ হয় আরো বেশি করে সামনে আসা উচিত এবং তাদেরকে হেল্প করুন। হ্যাঁ পয়সা দিয়ে হয়তো করতে পারবেন না, পয়সা দিয়ে সবাই হয়তো পারে না, দরকার নেই, কিন্তু তাদেরকে মরাল সাপোর্টটা দিন। হ্যাঁ তাদের যে কাজ করার যে প্রচেষ্টা, তাদের কাজ করার যে ইচ্ছা সেইটাকে আপনারা সাপোর্ট করুন। এইভাবে কিন্তু একটা সময় এসে দাঁড়াবে যেখানে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি বোধ হয় শেষ হয়ে যাবে যদি এইরকম কন্টিনিউ চলতে থাকে। তোমার লাস্ট লাইনটাই আমার কোশ্চেন আর কি আমি ঠিক করে রেখেছিলাম তোমাকে করবো, যে যখন এই ব্যাপারটা হচ্ছে যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের কে এরকম করে বঞ্চনার শিকার হচ্ছেন, তাহলে ওটাই কোশ্চেন যাচ্ছিলাম যে তাহলে বাংলা ইন্ডাস্ট্রির কি, কারণ সত্যি কথা বলতে গেলে যারা আছেন প্রত্যেকে তাদের তো একটা নির্দিষ্ট বয়সের পরিসর আছেন। আমি নাম করছি না, যত বড় অভিনেতা বা যত বড় ডিরেক্টররা হন না কেন একটা বয়সের পরিসর আছে, প্রত্যেকেরই একটা রিটায়ারমেন্ট এজ আছে। আর যদি নতুনদের এখন থেকেই না সামনে আনা হয় তাহলে আফটার দ্যাট কি হবে? সেক্ষেত্রে তো মানে তাদের অভিজ্ঞতা তো অবশ্যই দরকার, মানে সেটা অস্বীকার করার জায়গা নেই। আরেকটাও বিষয় সেটা হচ্ছে যে বিজনেস, মানে একটা ছবি তৈরি করলেই তো হলো না, সেটার একটা বিজনেসের একটা ব্যাপার থাকে। তো মানে আমরা যেটা জানি আর কি মানে এই বক্স ভ্যালু, হ্যাঁ মানে বক্স ভ্যালুর ওপরে অনেক কিছু ডিপেন্ড করে, মানে ছবিটা কত দাম উঠবে না উঠবে। সেই ক্ষেত্রে তো মানে আমরা যারা ধরো অভিনয় করছি মানে নিউ কামার বা যারা নতুন ডিরেক্টর তাদের তো আর মানে সেই হিসাবে তো বক্স ভ্যালুটা তৈরি হবে না, কিন্তু হ্যাঁ মানে একটা ছবিতে যদি কিছু ধরো রিনাউন্ড অভিনেতা অভিনেত্রী নেওয়া যায় সেক্ষেত্রে হয়তো কিছুটা মানে বাঁচবে আর কি, প্রডিউসার হোক বা ডিরেক্টর হোক বাঁচবে। কিন্তু তা বলে তো মানে এই নয় যে মানে আমার সামর্থ্য নেই, অথচ আমি আমারও এরকম অভিজ্ঞতা হয়েছে যে মানে আমি রিনাউন্ড অভিনেতাকে অ্যাপ্রোচ করা হয়েছে এরকম ইন্ডিপেন্ডেন্ট ফিল্মে, সে একটা বিরাট অ্যামাউন্ট চেয়ে বসে পড়েছে। হ্যাঁ যে মানে অ্যাকচুয়ালি মানে বিষয়টা হচ্ছে মানে সে কাজ করবে না আর কি, মানে সে সাহায্য করবে না, সে চায় না কোনো রকম ভাবে নতুনদের সাথে কাজ করতে বা হোয়াট এভার, তার কিছু প্রবলেম হয়তো ছিল বা আছে। কিন্তু আমার মনে হয় যে মানে এই জিনিসটা যদি না বন্ধ হয় তাহলে আমার মনে হয় আপকামিং যা অভিনেতা অভিনেত্রী আছে তারা বোধ হয় বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে দাঁড়াতে পারে, তাদের মানে অন্য অপশন খুঁজতে হবে। আর অলরেডি মানে যা সিচুয়েশন তৈরি হয়েছে সেতে কিন্তু মানে একজন কেউ বলতে পারবে না যে একজন অভিনেতা শুধু অভিনয়টা করেই তার জীবন জীবিকা নির্বাহ করবে। হ্যাঁ যে সিচুয়েশন তৈরি হচ্ছে বা হবে, কিন্তু এইটা যদি বন্ধ হয় আমার মনে হয় যে তাহলে এই নতুন যারা রয়েছে অভিনেতা অভিনেত্রী তারা হয়তো কাজের আরো সাহস পাবে, তারা তাদের যে অভিনয়ের যে খিদে সেটা মনে হয় তারা আরো 100% দেবে। এইটা বোধ হয় বন্ধ হওয়া উচিত, আমার মনে হয় এটা এটা বন্ধ হওয়া উচিত। সেক্ষেত্রে আমার বলার যে ইন্ডিপেন্ডেন্ট মুভি যারা বানায় তারা অনেক বেশি স্কোপ পায় যে নিজের যে ক্রিয়েটিভিটি আছে সেই জায়গাগুলো, আমি বলছি না যে অন্যরা পারে না, অনেক সময় কি হয় যে হয়তো অর্থের অভাবে অনেক সময় হয়তো সুযোগের অভাবে অনেকেই হারিয়ে যায়। সেক্ষেত্রে আমার মনে হয় যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার যারা আছে তাদের ডেফিনেটলি এগিয়ে আসা উচিত। আমি ত্রিদার সাথে একেবারেই সমর্থন করছি সেই বিষয়, যাতে কি হয় যে মানুষ নতুন মুখদের দেখবে
এবং পরিচয় বাড়বে, সেখান থেকে দর্শকদের আমার মনে হয় ডিসাইড করতে ছেড়ে দেওয়া উচিত যে তারা যোগ্য কি যোগ্য না এবং তারা সুযোগ পাবে কি পাবে না তারপরে। কিন্তু সুযোগ সবাইকে দেওয়া উচিত এবং ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের অবশ্যই অবশ্যই এগিয়ে আসা উচিত। এই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং এর ব্যাপারটা জ্যামির হাত ধরেই বিপ্লবটা শুরু হয়েছে এবং জ্যামি এটাকে বিরাট একটা পর্যায়ে নিয়ে যাবে, কারণ ও মানে কোনো ভাবেই এই ব্যাপারটাকে মানে না, ও পুরো পুরো পরিমাণ বিপ্লবী হিসেবে এই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে চলছে এবং এই সিনেমাটাই তার কারণ। আমি কথা বলছি, আজকে আমার নিজের এন্টায়ার ফিল্ম ক্যারিয়ারে আমি 15খানা ছবি করেছি, 2খানা ওয়েব সিরিজ করেছি, ঠিক আছে। তুমি যদি আমাকে দেখো, তুমি যদি আমাকে দেখো, তুমি বলো জানি না তুমি প্রত্যেক কটা ছবিতেই নেগেটিভ কাস্টিং কেন করছো, তুমি যদি অন্যরকম কাস্টিংও করতে পারতো বা তোমাকে একটু অন্য জায়গাতে এক্সপ্লেন করতে পারতো, এটা হয়নি। কারণ এটা আমাদের একটা টলিউডের একটা স্টাইল যে যাকে একটা ক্যারেক্টার দেখে নেবে তাকে বারবার সেই ক্যারেক্টারে রিপিট করবে, এটা হয়। তো আমার মনে হয় যে কোথাও দেখো যে দেখো কাজ না পাওয়ার থেকে যে কাজটা পাচ্ছি সেটা ভালোভাবে করাটা বেটার আমার যেটা মনে হয়। কারণ দেখো মানুষ সুযোগ খুঁজছে, সুযোগ পাচ্ছে না। আচ্ছা সেখানে যদি কোনো ডিরেক্টর আমাকে ডেকে বলে জানি তোকে আমি নেগেটিভ ক্যারেক্টারের জন্য ভাবছি, তুই করবি, আমি কী করে তাকে না বলবো? এই করতে 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 সামহাউ আজকে আমাকে কেউ যখন চিনত না, এখন তো 25 জন লোক আমায় চিনেছে, খুব কম করে বলছি 25 জন লোক আমায় চিনেছে, তার মানে কি বিকজ অফ মাই ওয়ার্ক। আমি যদি আজকে সেই কাজগুলোকে মানে রিজেক্ট করে বাড়িতে হিরো হওয়ার জন্য বসে থাকতাম, তাহলে আমাকে কেউ আজ পর্যন্ত আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কেউ আমাকে চিনত না, চ্যালেঞ্জ করে বলতে পারি। কারণ দেখো এই আমি বুঝতে এই যুদ্ধটা না খুব শক্ত যুদ্ধ, এইখানে টিকে থাকতে গেলে প্রত্যেককে ইকুয়ালি মানে নিজের মাথার ঘাম পায়ে ফেলে তাকে যুদ্ধ করতে হবে, তাহলে পারবে না। আর কন্টিনিউয়াস কাজ করে যাওয়াটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। তুমি একটা কাজ করলে আবার কবে একটা বড় কাজ করো, তার জন্য বসে না থেকে তুমি ছোট ছোট কাজ করো, ভালো ভালো কন্টেন্ট কাজ করো একদম। আর বেসিক্যালি আমারও এই পয়েন্টেই বলা, যেটা জ্যামি বলছিল যে after all as an actor it's all about the craft, right? মানে যে কাজটা করতে যাচ্ছি মানে কাজটা করে আমি কেন করছি, আমার আরো অনেক কিছু প্যাশন হতে পারতো, ফটোগ্রাফি হতে পারতো, বাট আমাকে এটা স্যাটিসফ্যাকশন দেয়। সো মানে ফেম আর ওটা কি মানে সব থেকে বড় কথা, মানে ফেম পেলে ইটস আ ভেরি গুড থিং, উই উইল ভেরি মাচ এনজয় দ্যাট, বাট যদি না পাই তাহলে আমার ক্রাফট কি বেকার গেল, সেইটা ভাবা আমার মনে হয় দ্যাটস আ বিট স্টুপিড। মানে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কাজের তো অ্যাকচুয়ালি মানে দুটো ধরন হয়, মানে কাজের দুটো ডেফিনেশন, একটা হচ্ছে যে মানে কাজ করছো সেটা হচ্ছে পয়সার জন্য, আরেকটা হচ্ছে মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য, মানে নিজের ভালো লাগা, নিজের শেখা, এই এইটাকে ইয়ে করে। মানে জ্যামির সাথে আমি একদম একমত যে মানে জ্যামি আজ থেকে লড়াইটা করছে না, আমি আমি তো আগেই বলেছি জ্যামিকে আমি বহুদিন ধরে চিনি, বহুদিন ধরে ওর সাথে যুক্ত আছি, ও মানে পরপর ছোট শর্ট ফিল্ম দিয়ে আর কি জীবনের কেরিয়ার শুরু, তো মানে পরপর কাজ করেছি। কিন্তু হ্যাঁ মানে আমি জ্যামির সাথে আমি মানে এটাও একমত হচ্ছি না যে এই যে মানে জ্যামি যে ধরনের এই যে 15টা যে ফিচার ফিল্ম জ্যামি করেছে, এই মানুষ জ্যামিকে কিন্তু ওই নেগেটিভ চরিত্রতেই মানে দেখে ফেলেছে। আমি এটা বলতে চাইছি যে মানে এই যে ভাঙা মানে এখানকার যে মানে এই যে সিস্টেমটা তৈরি হয়ে গেছে, জ্যামি যেটা এক্ষুনি বললো যে মানে একজন ক্যারেক্টারকে একটা ফার্স্ট কাস্টিং যেটা দিয়েছে, যদি নেগেটিভ হয় নেগেটিভ, যদি হিরো হয় হিরো, মানে সে সেকেন্ড যে আরেকটা ভাঙবে নিজেকে, যে ভাঙার যে জায়গাটা সেই জায়গাটা কিছুটাই এরা মানে তৈরি হতে দেয় না। এইটা আমার মনে হয় যে এইটা খুব বাজে, মানে একজন আর্টিস্টের পক্ষে এটা খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট যে মানে একজন একটা আর্টিস্ট সে শুধুমাত্র নেগেটিভ চরিত্র করে আছে। মানে আমি যদি একটু পুরনোর দিকে যাই, মানে এই ধরো 90-এর দশকে মানে যারা ধরো এই কি বলবো যে ভিলেনের চরিত্র করত, তারা কিন্তু কখনো আর পরবর্তীকালে ভিলেন থেকে কিন্তু অন্য ক্যারেক্টারে ফিরে আসেন। হ্যাঁ এখন কিন্তু মানুষ বা দর্শক সেই ভিলেনের ক্যারেক্টার যে করছে তাকে কিন্তু একটু হলেও অন্য চরিত্রে দেখতে চায়, সবসময় যে সে ভিলেনেই একদমই তাই। এবং মানে একটা একজন অ্যাক্টরের মানে এই জায়গাটা যদি না থাকে তাহলে তো সে অ্যাক্টরই নয়, কিন্তু মানে সেই অ্যাক্টরকে তো সেই জায়গাটা দিতে হবে। আমার বক্তব্য হচ্ছে যে অ্যাক্টরকে যদি হ্যাঁ হ্যাঁ একদমই তাই, মানে সেই অ্যাক্টরকে যদি জায়গাটা না দেওয়া হয় সেই অ্যাক্টর তার নিজের যে মানে শিল্প সত্তা
সেই মানে সেইটাকে কিভাবে এক্সপ্রেস করবে দর্শকের কাছে, তবে তো দর্শক নেবে তাকে, তাকে বম্বে চড়বে, দর্শক বুঝবে। মানে সেখানে আমাদের যে টিম, মানে আমি বলতে চাইছি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির যে টিম, বড় বড় নামি নামি ডিরেক্টরদের টিম, তারা ডিসাইড করবে না, তারা ডিসাইড করার কেউ নয়, ডিসাইড করবে পশ্চিমবাংলার সাধারণ সিনেমা প্রেমী দর্শক। দর্শক ডিসাইড করুক যে মানে একজন অভিনেতাকে ভিলেনের চরিত্রে দেখবে না হিরোতে দেখবে না অন্য কোনো ক্যারেক্টারে দেখবে, সেটা দর্শক। একমত, সহমত, কারণ আমরা যে জিনিসটা তৈরি করছি সেটা দর্শকদের জন্যই তৈরি করছি। We are making it for viewers. জামিদার সহকর্মী পুলিশ অফিসার, হাউ ডিড ইউ এনজয় দা কেমিস্ট্রি বিটুইন ইউ এন্ড জামি দা ইন মানে অন দা স্ক্রিন? মেইনলি জামিদার এক খুব ইম্পর্টেন্ট একটা মিশন, সেটা কোনো কারণে জামিদা মিস করে যায়, তো সেইখানে তখন আমাকে পাঠায়, মানে ওখানেই আর কি বোঝা যাচ্ছে যে তার ভরসা কতটা ছিল তার সাবঅর্ডিনেটের উপর, তো সেখানে আমাকে পাঠায়। আর তারপরে আমি পরের দিনকে গিয়ে আমাকে পুরোটা রিপোর্ট দিতে হয় যে কিরকম ভাবে কি কি হয়েছে, তো সেখানটাতেই আর কি তার মানে সিনিয়র জুনিয়রের মধ্যে রিলেশন বোঝাচ্ছে। তো খুবই মানে ভালোই লেগেছে, যেটুকুই ক্যারেক্টার করেছি আমি খুবই ভালো। আমরা একটা টিম, আমাদের এটা ব্যাপার নয় যে আমাদের প্রত্যেকে ইকুয়ালি ভালো চরিত্র করতে হবে, আমরা একটা টিম, আমরা একটা প্রোডাকশন টিম। এই কথাটা, এই কথাটাই আমি একটা কথা বলি, যে জ্যামি বলছিল একটু আগেই যে হিরো লাইক এরকম হতে হবে বা হিরোর একটা 30 সেকেন্ডের ক্যারেক্টার ইম্পর্টেন্ট, যারা প্লে করবে একটা 30 সেকেন্ড ক্যারেক্টার বিশাল ইম্পর্টেন্ট, তখন প্লে করতে হবে, মানে দ্যাট ডাজন্ট ম্যাটার কি আমি কতটা বড় চরিত্র করছি, আমি কতটা নিজেকে এক্সপ্রেস করতে পারি, আমি পাই এক্স্যাক্টলি, আমি সেটাই আমার আমার পয়েন্ট অফ ভিউ, সেটাই কতটা ছাপ ফেলে যাচ্ছে, কতটা ছাপ ফেলে যাচ্ছে। অম্বর, অম্বর, আমি একটা ছোট মানে আমাকে অনেকটা বড় ক্যারেক্টার করতে হবে এরকম নয়, আমি এটাই বলছি। 30 সেকেন্ডে আমি একটা ক্যারেক্টার প্লে করলাম। হ্যাঁ ভাই বল। হ্যাঁ বল, এটাই বলছি। খুব এটা হয়তো কেউ খারাপ ভাবে নিছ না, এটা আমি একটা বাস্তব জিনিস বলছি, সেটা হচ্ছে আজকে ধর আজকে 18 তো মার্চ নয়, একটা কোনো বড় ব্যানারে বড় ছবি বেরোচ্ছে, তারা এরকম একটা লাইভ চ্যাটে বা একটা কনফারেন্সে সবাই মিলে প্রমোশন করছে। আমি বলবো আজকে শামিক বা তনয় বা সুমা যে চরিত্র, না সুমাটা ছেড়ে দিই, সুমা হিরোইন বলে আমি ওকে নিলাম, বা শামিক বা তনয় যে চরিত্র করেছে সেই চরিত্রগুলো কোনো প্রায়োরিটি দেওয়া হয় কেন হবে না? আজকে এই চরিত্র দুটো ছাড়া ছবিটা হতে পারত? এক্স্যাক্টলি, সবার কন্ট্রিবিউশন আছে, দিস ইজ এ টিম গেম। এক্স্যাক্টলি, এটা সব থেকে ভেরি ইম্পর্টেন্ট থিংস, তারও আমি মনে করি মানে আমি এখানে সব থেকে আমি তো মনে করি জ্যামি গৌরব ইন্ডিভিজুয়াল সবাইকে চিনি না আমি, জ্যামি গৌরব যেভাবে এফোর্ট দিয়ে সিনেমাটাকে আজকে এই ভাবে এই জায়গায় দাঁড় করিয়েছে, আমার মনে হয় অন্য কেউ থাকলে হয়তো পারতো না, এটা আমার পার্সোনালি মনে হয়। ঠিক কথা, দুজনকে হ্যাটস অফ তার জন্য, দুজন খুব হ্যাটস অফ, গৌরব জামি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এমন অবস্থা হয়েছে আমাদের কাছে একটা সিঙ্গেল টাকা কড়ি নেই, সিনেমা শুট বাকি আছে 4 দিন, কি করে শেষ করব? এই প্রতিকূলতার মধ্যে দিয়েও আমরা ওভারকাম করে শুট করেছি, পিআর করেছি, আমাদের ছবির কভারেজ টাইমস অফ ইন্ডিয়া তো গেছে, হিন্দুস্তান টাইমস এর সব জায়গাতে গেছে বিকজ অফ দ্য মেকিং। আমি খুব ছোট্ট ক্যারেক্টার একটা করেছি সিনেমাটা, কিন্তু সিনেমাটার বিষয়ে আমি ডাবিং এ গিয়ে কিছুটা দেখেছি, আমি তো বুক ঠুক এটা বলতেই পারবো যে আরো 10টা ভালো ছবির থেকে এটা ভালো ছবি, আমি চরিত্র অভিনয় করেছি বলে নয়, আরো 10টা ভালো ছবির থেকে এটা ভালো ছবি, আমি বুক ঠুকে বলতে পারি এটা, আড্ডাটা দেখার পর সবার মনে একটা কোশ্চেন জিজ্ঞাসা আসবে যে কবে দেখতে পাবো, কবে দেখতে পাবো, মোটামুটি যদি একটা আন্দাজ বলতে পারো। ছবি মোটামুটি প্রায় তৈরি, ঠিক আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে যেহেতু এই প্যান্ডেমিকের জন্য একটা বড় আমরা বাধা পড়লো আর কি ছবিটা, তো এবার সিনেমা হল কবে খুলবে
সবথেকে বড় কোয়েশ্চেন হচ্ছে এটাই, মানুষ কিভাবে এটাকে নেবে নতুন সিনেমাটাকে, মানে সিনেমা হলটা খুললে কি সিনেমা বেরোচ্ছে, মানুষ কিভাবে অ্যাকসেপ্ট করবে ওটাকে, এটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এবার এইটা যদি আবার নরমাল হয়ে যায় তাহলে আমরা হয়তো এবছরই ছবিটাকে আনতে পারি, যদি না হয় আমরা লেট করবো না, উই উইল ট্রাই ফর এনি রেপুটেড ওটিটি খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। তাহলে আমরা খুব তাড়াতাড়ি আর কি তোমাদের এই রোমহর্ষক একটা মুভি বা তোমাদের রোমহর্ষক অভিনয়, তোমাদের রোমহর্ষক নিজেদের মধ্যে কেমিস্ট্রি, তোমাদের রোমহর্ষক নিজেদের মধ্যে সাপোর্ট, তোমাদের নিজেদের মধ্যে সম্মান ভালোবাসা, এটা যেটা তোমরা ছবির মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছো, খুব তাড়াতাড়ি দেখতে পাবো। এটা শুনে হয়তো আমার মতোই আরো পাঁচটা দর্শক খুবই এক্সাইটেড হয়ে পড়বে। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য, আর তোমাদের সকলকে অনেক ধন্যবাদ এত ভালো কাজ মানুষের সামনে দর্শকদের সামনে প্রকাশ করে দেওয়ার, মানে প্রকাশিত করার জন্য বা পরিস্ফুটিত করার জন্য। জ্যামিদাকে অসংখ্য ধন্যবাদ যে তুমি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম যারা আর্টিস্ট তাদের কথা ভেবে যে তুমি এগোনোর চেষ্টা করছো, একসাথে এগোনোর চেষ্টা করছো, তাই জন্য তোমাকে তো একটা স্যালুট একদম প্রাপ্য। আর সবাই কালেকটিভলি অসংখ্য ধন্যবাদ, ভালোবেসে কাজ করে যাও, ভালোবেসে পাশে থেকো, সবাই নিজেদের কাজের পাশে থেকো, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং এর পাশে থেকো, লড়াইটা চালিয়ে যেতে হবে, নতুন মানুষকে তুলে ধরার পাশে থেকো। অসংখ্য ধন্যবাদ তোমাদের, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, থ্যাংক ইউ, সবাইকে নমস্কার।